মোবাইল স্টোরে বিল জমা দিতে গিয়ে প্রতারণার শিকার এক আশি বছরের বৃদ্ধ প্রায় তিন লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকার প্রতারণা হয়েছে এমনটাই তার অভিযোগ হুগলির আরামবাগ থেকে সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে আজ তাকে বিধাননগর কোর্টে তোলা হবে পুলিশ সূত্রে খবর গত জুন মাসে ওই বৃদ্ধ বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা তুলে নেওয়া হয়েছে এরপর জিজ্ঞাসাবাদে উঠে আসে তথ্য এই বৃদ্ধ প্রতি মাসে স সল্ট লেকে সিটি সেন্টারের কাছের একটি মোবাইল শপে তার বিল জমা দিতে যায় সেখানে এক যুবক তার বিল পেমেন্ট করে ওই যুবক ওই স্টোরেই কাজ করত। কিন্তু যেহেতু সে নিজে বিল পেমেন্ট করতে পারে না তাই তার মোবাইল এটিএম কার্ড ও পাসওয়ার্ড ওই যুবককে দিয়েছিলেন সেই সুযোগেরই সদ্ব্যবহার ব্যবহার করে ওই যুবক এই টাকা চিট করার পর অবশ্য যুবক ওই জায়গায় কাজ ছেড়ে দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে ওই বৃদ্ধ তারই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হয়েছে